হ্যালো ভিউার্স লিগ্যাল স্টাডি টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা জানব মিথ্যা মামলা হলে কী করবেন কোনো অপরাধ না করার পরও শত্রুতাবশত কেউ আপনার বিরুদ্ধে থানা বা আদালতে মামলা করে দিল মামলার বিষয়ে জানার পর বিনা মেঘে বজ্রপাত হলো আপনার মাথায় ভাবছেন উপায় কী উত্তর হলো আইনি লড়াই চালিয়ে সহজে এই বিপদ থেকে রক্ষা পেতে পারেন মিথ্যা মামলা হওয়ার পর ভুক্তভোগীকে প্রথমেই জানতে হবে মামলাটি থানায় নাকি আদালতে হয়েছে এরপর আইনজীবীর মাধ্যমে মামলার আর্জি বা এজাহারির কপি তুলতে হবে আইনজীবীর সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যাবে মামলাটির ধারা বা অভিযোগ জামিনযোগ্য কিনা অভিযোগ তেমন গুরুতর না হলে ও জামিনযোগ্য হলে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে পারেন অভিযোগ জামিন অযোগ্য হলে হাইকোর্ট বিভাগে উপযুক্ত কারণ আগাম জামিন চাইতে পারেন তবে হাইকোর্ট বিভাগ আগাম জামিন সাধারণত নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত দিয়ে থাকেন এ মেয়াদের মধ্যেই নিম্ন আদালতে গিয়ে জামিন নামা সম্পাদনের জন্য আবেদন করতে হবে তবে আদালতে বিচার চলাকালে নির্দিষ্ট তারিখে অবশ্যই হাজিরা দিতে হবে কোন যুক্তিসঙ্গত কারণ ছাড়া অনুপস্থিত থাকলে আসামির জামিন বাতিল করে দিতে পারেন আদালত জামিন কখন চাইতে হবে জামিন সাধারণত পুলিশ প্রতিবেদন হওয়ার আগেই চাইতে হয় পুলিশ অভিযোগপত্র দাখিল করার আগে উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে আপনার বিরুদ্ধে যে অভিযোগটি দায়ের করা হয়েছে তা প্রমাণের চেষ্টা করুন তদন্তকারী কর্মকর্তা আপনার বিরুদ্ধে অভিযুক্তি সত্যতা না পেলে আপনাকে নির্দোষ দেখিয়ে চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট আদালতে দাখিল করবেন অভিযোগপত্র হয়ে গেলে মামলাটি বিচারিক আদালতে বদলি হবে অভিযোগ গঠনের দিন আসামিকে হাজির হয়ে নতুন করে পূর্বশর্তে জামিন চাইতে হবে এবং জামিননামা সম্পাদন করতে হবে এ আবেদনে আসামি মামলা থেকে অব্যাহতি চাইতে পারেন অব্যাহতির আবেদন নাকচ হলে উচ্চ আদালতে প্রতিকার চাইতে পারেন গ্রেফতার হলে কি করবেন মিথ্যা মামলা হওয়ার পর পুলিশ এসে আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে যেতে পারে সেক্ষেত্রে আসামি আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করতে পারবেন যদি পুলিশ রিমান্ড চায় তাহলে আইনজীবীর উচিত হবে রিমান্ড বাতিলের আবেদন করা যদি আদালত জামিন দেন তাহলে একজন পরিচিত জামিনদারের জিম্মায় আসামিকে জামিন নামা সম্পাদন করতে হবে যদি জামিন না হয় তাহলে পর্যায়ক্রমে উচ্চ আদালতে আবেদন করতে হবে আদালতে মামলা হলে কি করবেন যদি থানায় না হয়ে আদালতে মামলা হয় তাহলে আদালত সমন দিতে পারেন কিংবা গ্রেফতারি পরোয়ানাও জারি করতে পারেন এক্ষেত্রেও আত্মসমাপন করে জামিন চাইতে হবে ক্ষেত্রবিশেষে হাইকোর্ট বিভাগে আগাম জামিন চাইতে পারেন মনে রাখতে হবে সিয়ার মামলায় অভিযুক্ত সব আসামি হাজির হলেই বিচারের জন্য মামলাটি বদলি করা হয় আসামি কোনো কারণে হাজির না হলে জামিন বাতিল হতে পারে এবং তার অনুপস্থিতিতেই বিচার হতে পারে তবে সাক্ষ্য প্রমাণে আসামি নির্দোষ প্রমাণিত হলে মিথ্যা অভিযোগকারী বা মামলা দায়েরকারীর বিরুদ্ধে প্রচলিত আইনেই পাল্টা মামলা করা যাবে দেওয়ানি মামলা অর্থাৎ দেওয়ানি মোকদ্দমা হলে কি করবেন দেওয়ানি মামলা হলে বা দেওয়ানি মোকদ্দমা হলে জবাব দাখিলের জন্য আদালত সমন পাঠাবেন নির্ধারিত তারিখে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আপনাকে জবাব দাখিল করতে হবে পরবর্তী সময়ে মোকদ্দমা ধারাবাহিকভাবে চলবে বন্ধুরা আজ এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন এছাড়াও আমরা আপনাদের জন্য আইনের বিভিন্ন আর্টিকেল আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে একবার হলেও আমাদের ওয়েবসাইট ঘুরে আসবেন আপনার মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ